2012 মডেল 2018 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি টয়োটা রাশ এটা হলো 2006 মডেল জি এবং 2010 এর রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার নেক্সট দেখো একটা ফিল্ডার 2012 মডেল আচ্ছা সিলভার কালার হ্যাঁ সিলভার কালার 2017 তে রেজিস্ট্রেশন এবং একটা একুয়া আচ্ছা টয়োটা একুয়া হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি 13 মডেল 2013 মডেল জি এবং এটাও 2018 তে রেজিস্ট্রেশন এবং একটা অ্যাভেঞ্জার 2009 মডেল আচ্ছা 7 সিটার গাড়ি হ্যাঁ এবং 2010 এর রেজিস্ট্রেশন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই শোরুম অ্যাড্রেস দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে বিজয় সরণি থেকে খামারবাড়ি যেতে জিয়া উদ্যানের মোড়ে বিমানটার বাম পাশে পার্টন চাইনিজ এবং হাতিল ফার্নিচারের মাঝখানে মেট্রো রেলের 409 নম্বর পিলারের সাথে উনি ভাই আপনাদের শোরুমে কি কি সুবিধা দিচ্ছেন আমাদের শোরুমে আসলে আপনারা একদিনই মালিকানা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এবং ফার্স্ট পার্টি গাড়ি আমরা বেশি ক্রয় করি জি এবং কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ম্যাক্সিমাম গাড়ি অরিজিনাল কালার আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস হলো কাগজের 100% লাইবিলিটি আমাদের ওকে এবং যে কোনো সার্ভিসে 6 মাস আমরা আপনাকে হেল্প করব আচ্ছা মানে 6 মাস বললে ভুল হবে যতদিন আপনি সার্ভিস চাবেন ইনশাআল্লাহ আপনাকে আমরা সার্ভিস দিতে বাধ্য থাকব কারণ আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে ওকে প্রথম কোন গাড়ি দিয়ে শুরু করবেন আজকের ভিডিও আজকে আমরা শুরু করব টয়োটা সিয়েন্টা দিয়ে আচ্ছা টয়োটা সিয়েন্টা 2012 মডেল এবং 2018 তে রেজিস্ট্রেশন ওকে সম্পূর্ণ রেড ওয়াইন কালার এবং ফার্স্ট পার্টি 7 সিটার আচ্ছা 7 সিটার গাড়ি এবং ইনকাম ট্যাক্সটা কম ইনকাম ট্যাক্স কম ইনকাম ট্যাক্স মাত্র আপনার 33000 টাকা আচ্ছা যেহেতু সিসিটা কম খুব সুন্দর এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেয় ভাইয়া এগুলো সার্ভিস কিন্তু খুবই ভালো ভাইয়া মাশাআল্লাহ খুবই ভালো সার্ভিস দেয় আচ্ছা খুবই ভালো সার্ভিস পাবেন আপনারা এই গাড়িতে এবং সুন্দর একটা স্পয়লার সহ আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা স্পয়লার সহ আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ঢাকা মেট্রো কোড 34 সিরিয়ালের গাড়িটা লাইটিংটা তো অ্যাক্টিভ স্পয়লার নিছে হ্যাঁ সবকিছু অ্যাক্টিভ ভাই সবকিছু অ্যাক্টিভ পেয়ে যাচ্ছেন এবং গাড়ির প্রত্যেকটা সাইডে তো ভাই ফ্রেশ প্রতিটা সাইডে ফ্রেশ বল ভাই হেডলাইট ব্যাকলাইট সবকিছু জেনুইন ওকে টয়োটা সিয়েন্টা জি ওরে ভাই বাম পাশটা তো ফ্রেশ অবস্থায় একদম ফ্রেশ অবস্থা আছে বাবু ভাই আচ্ছা ফ্রেশ অবস্থায় আছে বাম পাশটাও টায়ারগুলো সার্ভিস কিরকম দিবে টায়ারগুলো যে অবস্থা আছে বছর দুয়েক না গেলেও দেড় বছর যাবে নতুন চাকা আচ্ছা নতুন চাকা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে খুব সুন্দর একটা গাড়ি টয়োটা সিয়েন্টা বা ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা আর ফার্স্ট পার্টি মালিক তো জি মানে গাড়ির কন্ডিশন খুব সুন্দর আছে আচ্ছা ফার্স্ট পার্টি মালিক বেজ ইন্টেরিয়র গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা টয়োটা সিয়েন্টা খুব সুন্দর একটা গাড়ি যাদের একটু ফ্যামিলি বড় তাদের জন্য এই গাড়িটা সুবিধা হবে এটা কিন্তু একটা জিপ গাড়ির একটা ভাব আছে আচ্ছা জিপ গাড়ির ভাব আছে এবং ইনকাম ট্যাক্সটা গাড়িটা কিন্তু অনেক উঁচু জি গাড়িটা কিন্তু অনেক উঁচু আচ্ছা অনেক উঁচু গাড়ি এবং এই গাড়ি আরেক লুক সুন্দর হচ্ছে গাড়ির হেডলাইটগুলো হেডলাইট কিন্তু অন্যরকম মানে এটা আনকমন যারা সিয়েন্টা গাড়ি পছন্দ করে জি তাদের জন্য কিন্তু খুবই একটা মানে কমফোর্টেবল গাড়ি হবে কমফোর্টেবল গাড়ি হবে এবং প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন 100% জেনুইন বাবু ভাই প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন রনি ভাই প্রাইস কত যাচ্ছেন গাড়িটার এটা আসল মূল্য যাচ্ছে বাবু ভাই 1450000 জি 2012 মডেল 2018 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি আচ্ছা গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো ওকে মানে যারা অল্প বাজারের জিপের ফিল চান আমার মনে হয় 1500 এর বেস্ট গাড়ি হবে এটা বেস্ট হবে জি ওকে এরপর কি দেখব ভাই এরপর দেখব টয়োটা রস টয়োটা রাশ হ্যাঁ টয়োটা রাশ এটা হলো 2006 মডেল জি এবং 2010 এর রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার আচ্ছা এবং কালারটা খুব সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালার আচ্ছা গ্রিন কালার পেয়ে যাচ্ছে লাইটটা কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট জি এবং এ টু জেড গাড়িটা সবকিছু অরিজিনাল আচ্ছা সবকিছু আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন টয়োটা রাশ জাস্ট আপনি একটু দূর থেকে ফুল ভিউটা নেন দেখেন কত সুন্দর গাড়ি অসাধারণ একটা গাড়ি টয়োটা রাশ এটাও কিন্তু ইনকাম ট্যাক্সটা কম ইনকাম ট্যাক্স কম 1500 এর আপনি টোটাল 25000 টাকা ইনকাম ট্যাক্স আচ্ছা জিপের একটা ফিল পেয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন প্রতিটা গ্লাস জেনুইন জি আচ্ছা প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট সহ জি খুব সুন্দর একটা গাড়ি এবং গাড়ির কালারটা অসাধারণ হ্যাঁ ভিতরটা কি অবস্থা ভিতরটা খুবই সুন্দর তেলের গাড়ি তো ভাইয়া গাড়ি ইউজ হইছে কম আচ্ছা 100% অকটেন টাইপের গাড়ি ভিতরটা আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন আর ভাই ব্যাক সাইডে কি অবস্থা এবং রাশ গাড়ি কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস হলো পিছনের চাকাটা আচ্ছা মানে এটা কিন্তু একটা জিপের মানে ফিলটাই দেয় চাকাটা জিপ গাড়ির সৌন্দর্য হচ্ছে পিছনের চাকা পিছনের চাকাটা জি যেটা এই গাড়িতে পেয়ে যাবেন আপনারা আর এর মডেলও কিন্তু খুব সুন্দর 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা এবং তেলের গাড়ি আচ্ছা 100% অকটেন টাইপের গাড়ি পিছনে অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর এবং 5 সিটের গাড়ি প্রতিটা জয়েন্ট তো ভাই ফ্রেশ প্রতিটা জয়েন্ট ফ্রেশ বাবু আচ্ছা প্রতিটা জয়েন্টই আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন 100% অকটেন টাইপের গাড়ি 100% অকটেন ড্রাইভ এবং ডান পাশটাও তো ভাই ফ্রেশ একদম ফ্রেশ আপনি জাস্ট একটু দেখেন ভাইয়া একটু ক্রস গুলো দেখেন একদম ফ্রেশ ডান পাশটাও আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি
টয়োটা রাশ ড্যাশবোর্ড সহ আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটার ইনকাম ট্যাক্স কম যেহেতু গাড়িটা সিসি কম জি মাত্র 1500 সিসি ইঞ্জিন এসইউভির একটা ফিল পাবেন হ্যাঁ এসইউভির একটা ফিল পাবেন আচ্ছা ইঞ্জিন তো ভাই ফ্রেশ একদম ফ্রেশ ভাই অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথের ইঞ্জিন ওকে ভাই দাম কত চাচ্ছেন গাড়িটা এটা আসিম লো রেখেছি ভাই 1290000 1290000 টাকা আসিম প্রাইস 1290000 আসিম প্রাইস শোরুমে আসলে কাস্টমার অবশ্যই দাম কমাবেন কিছু অনার করব জি ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি আর নেক্সট দেখব একটা ফিল্ডার 2012 মডেল আচ্ছা সিলভার কালার হ্যাঁ সিলভার কালার 2017 তে রেজিস্ট্রেশন আচ্ছা সিলভার কালার এবং সিএনজি করা আছে 6 লিটার আচ্ছা 6 লিটার সিএনজি সহ আপনারা গাড়িতে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডটা তো ভাই ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থা আছে বাবু ভাই আচ্ছা একদম ফ্রেশ অবস্থা আপনারা ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ওয়াশ পলিশ করা আনে বাবু এটা কালকে রাতে নিয়ে আসছে আচ্ছা এটা ওয়াশ পলিশ করা আনে চাকাটা একদম ময়লা অবস্থায় আছে মানে যেভাবে আনছেন এইভাবে রিমুভ হচ্ছে যেভাবে আনছে ওইভাবেই আছে ওয়াশ পলিশ করলে আরো সুন্দর আরো সুন্দর লাগবে জি প্রতিটা গ্লাস তো ভাই জানেন একদম 100% আমার এখানে আমরা এক্সট্রিম হিস্ট্রি এবং গ্লাস চেঞ্জের গাড়ি নাই আচ্ছা ম্যাক্সিমাম 100% ফ্রেশ গাড়ি বাবু আচ্ছা 100% ফ্রেশ গাড়ি যেভাবে রনি ভাই কিনছে এইভাবে রিভিউ দিচ্ছে খুব সুন্দর এবং ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক ইন্টেরিয়র অসাধারণ একটা গাড়ি ড্যাশবোর্ড সহ আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন রনি ভাই গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সেন্ট হিস্ট্রি আছে না ভাই কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি নাই কোনো অ্যাক্সেন্ট খোলা কাটা নাই কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি নাই না এবং ব্যাক সাইডটাও আপনারা যথেষ্ট ফ্রেশ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ জি স্পয়লারটা খুব সুন্দর গাড়ির প্রত্যেকটা সাইডে তো ভাই ফ্রেশ প্রতিটা সাইডে ফ্রেশ বাবু ভাই আচ্ছা প্রতিটা সাইডে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন সিএনজি করা আছে 6 লিটার আচ্ছা 6 লিটার সিএনজি সহ এবং সিলিন্ডারটা রাখার পরেও অনেক স্পেস পেয়ে যাবেন আপনারা প্রতিটা প্রতিটা জয়েন্ট তো ফ্রেশ প্রতিটা জয়েন্ট ফ্রেশ জি প্রতিটা জয়েন্টই আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট সব জেনুইন ভাইয়া ভাই রাইট সাইডটা তো ভাই ফ্রেশ আপনি দেখেন ভাইয়া এর ক্রসটা দেখেন জাস্ট ক্রসটা দেখেন একদম ফ্রেশ আচ্ছা রাইট সাইডটাও আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন জি ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি স্টার্ট ফার্স্ট পার্টি ব্ল্যাক ইন্টেরিয়র কি স্টার্ট এবং মোটামুটি কন্ডিশন খুবই ভালো আপনারা আসেন শোরুমে ভিজিট করেন একটা এক কাপ চা খান এক কাপ কফি খান মানে গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে আপনি বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কি আচ্ছা আমি চালালে তো বুঝতে পারবো যে গাড়ির কন্ডিশনটা কেমন আছে জি সো এটার প্রাইস আস্তিং রাখা হয়েছে 1650000 1650000 টাকা আসলে কিছুটা নেগেশিয়েবল আচ্ছা টয়োটা ফিল্ডার ঢাকা মেট্রো গো 32 সিলে গাড়িটা আর রনিবাজার এখানে বেশ কয়েকটা ফিল্ডার গাড়ি আছে জি আর একটা আপনারা আসলে অবশ্যই যেহেতু হাইব্রিড গাড়ি মাইলেজ তো ভাই অসাধারণ পাওয়া যাবে লিটারে 16 আচ্ছা 1 লিটারে 16-17 পেয়ে যাবেন কালারটা কিন্তু খুব সুন্দর বাবু ভাই যদি এখানে আসেন জি দূর থেকে ফুল গাড়িটা ভিউ নেন খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা টয়োটা ইকো হাইব্রিড গাড়িটি জি 2013 মডেল 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন পজিশন হ্যাঁ ওকে পজিশন হেডলাইট মানে খুবই সুন্দর গাড়ি ভাইয়া আচ্ছা প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন প্রতিটা গ্লাস জেনুইন ওকে প্রতিটা গ্লাস জেনুইন ভিতরটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা জি জি পজিশন সিট কভার গুলো আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন জি খুব সুন্দর রনি ভাই ব্যাক সাইডটা কি অবস্থা ব্যাক সাইডটা খুব সুন্দর আছে বাবু ভাই আপনারা ক্রসগুলো যদি দেখেন গাড়ির চাকাগুলো দেখেন রিমটা দেখেন সবকিছু কিন্তু খুব সুন্দর আচ্ছা সবকিছু আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন আর ছোটখাটো যাদের ফ্যামিলি স্কুল ড্রাইভ করা স্কুলে ডিউটি করার জন্য বা যাদের বাসা কাছাকাছি বা চিপা চাপা গলি তাদের জন্য আমার মনে হয় খুব সুন্দর একটা গাড়ি হবে বেস্ট হবে এই গাড়িটা হ্যাঁ টয়োটা ইকো হাইব্রিড হাইব্রিড এবং পিছনে আপনারা অনেক স্পেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর 3000 টাকা তেল বললে এক সপ্তাহ হয়ে যাবে আচ্ছা এক সপ্তাহ হয়ে যাবে হ্যাঁ তেল সাশ্রয় হবে যেহেতু হাইব্রিড গাড়ি এবং গাড়ির কালারটাও খুব সুন্দর খুব সুন্দর জি অসাধারণ একটা গাড়ি গাড়ির প্রত্যেকটা সাইডে আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং সবকিছু অরিজিনাল খোলা কাটা বা অ্যাক্সেন্ট হিস্ট্রি নেই না কোনো খোলা কাটা অ্যাক্সেন্ট হিস্ট্রি নেই সবকিছু ফ্রেশ আচ্ছা সবকিছু আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং পুশ স্টার্ট কিন্তু আচ্ছা বেজ ইন্টেরিয়র পুশ স্টার্টের গাড়ি সবকিছু আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন জি এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেয় ভাইয়া ভাই আমি চালাইছি তো জি মানে এগুলো সার্ভিস কিন্তু খুব ভালো টাইম টু টাইম মোবিল মোবিল ফিল্ড এয়ার ফিল্টার ক্লাস অয়েল টয়েল চেঞ্জ করলে এগুলো কিন্তু কোনো প্রবলেম নাই আচ্ছা এগুলো মেইন হলো যত্ন করতে হবে যত্ন সহকারে ইউজ করতে হবে জি ওকে মডেলটা বলে দিই এটা 13 মডেল 18 তে রেজিস্ট্রেশন আসল মূল্য 1350000 আচ্ছা শোরুমে আসলে অবশ্যই কিছুটা অনার করব জি ওকে আমরা এরপর আরেকটা হাইব্রিড গাড়ি দেখব এটা ফিল্ডার 2013 মডেল জি এবং এটাও 2018 তে রেজিস্ট্রেশন আচ্ছা এটাও পাল কালার এটা কি স্টার্ট জি এটাও লিটারে আপনার 16 থেকে 17 মাইলেজ পাবে আচ্ছা 16 থেকে 17 এটা কি পসিবল ভাইয়া 100% পসিবল 100% পসিবল ঢাকা মেট্রো কালকে আমরা এটা 2000 টাকা তেল ভরে অনেক দূর থেকে ঘুরে আসছে এখনো তেল আছে গাড়িতে আচ্ছা এখনো তেল আছে এবং গাড়ির কালারটা খুব সুন্দর হ্যাঁ পাল কালার ফার্স্ট পার্টি এটাও স্মার্ট কার্ড আচ্ছা ফার্স্ট পার্টি মালিক এটাও স্মার্ট কার্ড এটা দেখাবো ভাই আয়শা ফুল ভিউ দেখতে দেন গাড়ির ফার্স্ট পার্টি মালিক খুব সুন্দর একটা গাড়ি টয়োটা হাইব্রিড
ফিল্ডার ফিল্ডার এবং প্রতিটা গ্লাস আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন 100% সবকিছু অরিজিনাল আচ্ছা সবকিছু আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন জি ভিতরটা কি অবস্থা ভাই মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি টয়োটা ফিল্ডার জি রনি ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে ব্যাক সাইডের কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো এই যে নাম্বার প্লেট দেখেন গ্লাস দেখেন গাড়ির মনোগ্রাম দেখেন ব্যাকলাইট দেখেন আচ্ছা কোথাও কিন্তু কোনো স্পট নাই কোনো খারাপ হিস্ট্রি নাই আচ্ছা সুন্দর একটা স্পয়লার শপ পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এবং এটাও হাইব্রিড গাড়ি পিছনে অনেক স্পেস পেয়ে যাবেন অনেক স্পেস আছে খুব সুন্দর একটা গাড়ি মানে টয়োটা এলিয়ন প্রিমিয়ার পরেই এটা স্থান জি খুব সুন্দর একটা গাড়ি বডিও খুব সুন্দর আচ্ছা যারা মানে একটু বিষয় মানে কোথাও ঘুরতে যেতে চায় লাকেজ টাকেজ বেশি নিতে চায় তাদের জন্য খুব ভালো হবে তাদের জন্য খুব ভালো হবে এই গাড়িটা এবং গাড়িটা আপনারা অসাধারণ ফ্রেশ পেয়ে যাচ্ছেন রনি ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন মাশাআল্লাহ খুবই ফ্রেশ আচ্ছা সবকিছু একদম ফ্রেশ একদম ফ্রেশ বাবা ভাই আমার শোরুমে ওভারঅল আপনি যত গাড়ি দেখতেছেন জি কোথাও কোনো গাড়ি খারাপ কন্ডিশন নাই আচ্ছা হিউজ পরিমাণ গাড়ি আমি সবসময় চেষ্টা করি ভালো টাকা দিয়ে ভালো গাড়ি কেনার জন্য আচ্ছা দাম কত যাচ্ছে এটা দাম পুরো 16,20,000 16,20,000 16,20,000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে ভাই আমরা নেক্সট অ্যাভেঞ্জার গাড়ি এটা অ্যাভেঞ্জার 2009 মডেল আচ্ছা 7 সিটার গাড়ি হ্যাঁ এবং 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা অ্যাভেঞ্জার 1500 সিসি আচ্ছা এটাও ইনকাম ট্যাক্স কম ইনকাম ট্যাক্স কম টোটাল ট্যাক্স টোকেন ফিটনেস এভরিথিং সব সাথে 30000 টাকা 33000 টাকা এবং গাড়ির কালারটা আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গ্রে কালার আচ্ছা রনি ভাই অ্যাভেঞ্জার গাড়ি সার্ভিস কি রকম দেয় সার্ভিস মাশাআল্লাহ খুবই ভালো তেলে চালালে সার্ভিস খুবই ভালো আচ্ছা ফ্রন্ট সাইডে কি অবস্থা ভাই ফ্রন্ট সাইড আপনি একটু দেখেন যদি এই টাইপ পাশে আসেন আচ্ছা ফুল গাড়িটা যদি একটু দেখেন আচ্ছা ফ্রন্ট সাইডে আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার গাড়ি এই গাড়িগুলো এক কথায় অসাধারণ অসাধারণ এবং টায়ারগুলো দেখা যাচ্ছে নতুন নাকি নতুন নতুন চারটা টায়ারই নতুন চারটা টায়ারই আপনারা নতুন পেয়ে যাচ্ছেন ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ইন্টেরিয়র কিন্তু একদম সুন্দর বিস্তৃত কালার আচ্ছা এবং ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা বেজ ইন্টেরিয়র অসাধারণ একটা গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার গাড়ি এবং অ্যান্ড্রয়েড প্লেটটা বিশাল বড় পেয়ে এটা পরে যার ছিল গাড়িটা জি উনি সব করে লাগাইছে আচ্ছা আফটার মার্কেট আফটার মার্কেট এবং গাড়ির প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ প্রতিটা সাইডে ফ্রেশ বাবু ভাই প্রতিটা সাইডে আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন টয়োটা অ্যাভেঞ্জার রনি ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে মাশাআল্লাহ খুবই ফ্রেশ আছে বাবু ভাই এই যে ওইটা 1.5 লিটার এস গ্রেডের গাড়ি অ্যাভেঞ্জার 27 সিরিয়াল খুবই সুন্দর একটা গাড়ি আচ্ছা এবং সিসি কিন্তু 1500 তেলের গাড়ি আচ্ছা এটা আস্কিং মূল্য 13,20,000 13,20,000 টাকা আস্কিং মূল্য অ্যাভেঞ্জার যাদের অ্যাভেঞ্জার প্রয়োজন 7 সিটার গাড়ি তারা অবশ্যই চলে আসবেন এসবি কার সিলেকশন জি লিমিটেড শোরুমে এবং আপনাদের কাছে 7 সিটার বেশ কয়েকটা গাড়ি আছে বেশ কয়েকটা গাড়ি আছে যাদের একটু ফ্যামিলি বড় তাদের জন্য এই গাড়িটা অনেক সুবিধা হবে মানে ছোটর ভিতরে খরচা কম গাড়িও ভালো আচ্ছা রনি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটা হলো 017 07 07 00 ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ